ভারতের রয়েছে বিশ্বের সবথেকে ধনী এই গ্রাম। ব্যাংকে জমানো টাকার সংখ্যা শুনলে চোখ কপাল উঠবে। আপনারা কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম কোনটি, কোথায় অবস্থিত এই গ্রাম? আপনাদের বলি যে বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম এই ভারতেই রয়েছে। জানলে অবাক হবেন যে গ্রামটিতে মোট 7600 বাড়ি রয়েছে, কিন্তু তাদের ব্যাংকে রয়েছে 5000 কোটি টাকা। এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত, যার নাম মাধাপার গ্রাম। আজকের প্রতিবেদন থেকে এই গ্রামটি সম্পর্কেই আপনাদের জানাবো। ধনী কোনো অঞ্চলের কথা বললেই ভেসে ওঠে বড় কোনো শহরের নাম, যেখানে থাকবে বিলাসবহুল সুবিধে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ সমস্ত কিছু, থাকবে বড় বড় সংস্থার সদর দপ্তর। তবে কোন ধনী এলাকায় থাকবে গরুর জন্য গোয়াল ঘর, এ কথা কেউ ভাবেন কি? হ্যাঁ, এমনটাও রয়েছে গুজরাটের এই মাধাপার। শুধুমাত্র ভারত নয়, এই গ্রামটি সমগ্র বিশ্বের ধনী গ্রামগুলির মধ্যে একটি। এই গ্রামটিতে রয়েছে স্কুল থেকে শুরু করে কলেজ, মন্দির, কমিউনিটি হল, পোস্ট অফিস, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে আরও অনেক কিছু। এখানকার গ্রামবাসীরা চাষবাস নিয়েই থাকেন। গ্রামে রয়েছে গোয়াল ঘরও, রয়েছে ব্যাংকও। জানলে অবাক হবেন যে এই গ্রামে 7600 জন মানুষ রয়েছেন, 17টি ব্যাংক রয়েছে এখানে, যেখানে প্রায় 5000 কোটি টাকার বেশি অর্থ জমা রয়েছে। দেশ বিদেশ থেকে বহু মানুষ এই গ্রামে ঘুরতে আসেন। তবে অন্যান্য গ্রামের তুলনায় ভারতের এই গ্রাম কেন এত ধনী, তা নিয়ে প্রশ্ন জাগলে বলে রাখি যে ভারতের এই গ্রামে 65% বাসিন্দা প্রবাসী। কাজের সূত্রে তারা বিদেশে থাকেন, আমেরিকা থেকে শুরু করে সৌদি আরব, দুবাই, আফ্রিকা, লন্ডন, কাতার সহ আরও অনেক দেশে রয়েছে এই গ্রামের মানুষেরা। তবে প্রবাসী হলেও মোটা অঙ্কের টাকা প্রতি মাসেই গ্রামে পাঠান তারা। এতে করেই এই গ্রাম এত সমৃদ্ধ হচ্ছে। অনেকে আবার দীর্ঘদিন বিদেশে থাকার পর এখন গ্রামে ফিরে শুরু করেছে নতুন ব্যবসাও।